শেখ হাসিনা কিছু বললেই আমরা তাকে কাঁঠাল রানী, মরিচ রানী ইত্যাদি নামে ডাকা শুরু করি। আসুন এইসব ট্রল বাদ দিয়ে চাইনিজ নিনজা টেকনিক শিখি, কীভাবে কাঁচামরিচ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। কাঁচামরিচগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এইভাবে, তারপর ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারেন, অথবা ভ্যালেন্ডার ম্যাশিং ইউজ করতে পারেন। আমি এখন ভ্যালেন্ডার ম্যাশিংয়ে কাঁচামরিচগুলো কুচি কুচি করে নিব। দেখেন, এই ক্ষেত্রে আপনার 1 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এই ক্ষেত্রে সময়ের অপচয়টা কম হবে, আপনি দ্রুত কাজ করতে পারবেন। দেখেন, আমার কুচি কুচি করা হয়ে গেছে, খুব সুন্দর করেই হয়েছে। দেখেন, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এখন আমি কড়াই গরম করে কড়াইতে সয়াবিন তেল দিব। এটা অবশ্য সয়াবিন তেল না, এটা বাদাম তেল দিব। পর্যাপ্ত পরিমাণে তেল দিব, ডুবু ডুবু করে ভাজবো। এই যে আমার কাঁচামরিচগুলো, এখন এটা ঢেলে দিলাম, হ্যাঁ, ভাজি হচ্ছে। এই দেখেন, আমি কিন্তু বাদাম তেল ইউজ করছি। আপনারা বাংলাদেশে বাদাম তেল তো ইউজ করেন না, শেখ হাসিনা কিছুদিন আগে বলেছিল বাদাম তেল খাওয়ার কথা, আপনারা তো উল্টা পাল্টা কমেন্ট করলেন। এখন খেয়াল রাখতে হবে, এই যে কাঁচামরিচগুলো আপনি ভাজি করছেন, এটা কোনোভাবেই যেন পুড়ে না যায়। আপনি এমন মানে হালকা গরম তেলের মধ্যে ভাজি করবেন, যাতে কাঁচামরিচগুলো কাঁচা কাঁচা থাকে। জাস্ট আপনাকে গরম তেলের মধ্যে 10 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। দেখেন, আমার এই মরিচগুলো দেখেন, এটা কিন্তু কাঁচা কাঁচা আছে, এটা কিন্তু পুড়ে যায়নি, ভাজি হয়ে যায়নি, কোনোভাবে শক্ত হবে না। আপনি বাদাম দিতে পারেন, আমি এখন বাদাম দিব। এই যে বাদাম দেওয়ার পর একটু নেড়ে দিলেন, বাদাম দিলে অবশ্য অনেক সুন্দর লাগে। হ্যাঁ, দেখেন, তাপমাত্রার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কোনোভাবেই পুড়ে না যায়। দেখেন, খুব সুন্দর কালার হয়েছে, এই তো হয়ে গেল, হ্যাঁ, এই তো হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, তারপর একটু কিছু সময় রেখে এটা তাপমাত্রা কমিয়ে রাখবো। এই যে দেখেন, আমি এই যে আপনি প্লাস্টিকের কৌটা অথবা কাঁচের বয়াম যেটা বলা হয় এখানে রাখতে পারেন। আমি এখানে প্লাস্টিকের কৌটার মতো এই যে মরিচগুলো রেখে দিলাম, এই যে হয়ে গেছে। এখন আমি এটাকে আমার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। এই যে ফ্রিজের মধ্যে, ও একটা বয়াম দেখেন, এখানে আমি কিন্তু কাঁচামরিচগুলো সংরক্ষণ করে রেখেছি অলরেডি। এই দেখেন, হয়ে গেছে। এটা কিন্তু যে বাংলাদেশের ডালটা পাওয়া যায় না, ডালটার মতো, এটা তেল এবং ঝাল মরিচ একসাথে, আপনি যে গরম কড়াইতে দিবেন, আপনার তেল এবং ঝালের কাজ, মরিচের কাজ একসাথে করবে। এটা কিন্তু খুবই সুবিধা, আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, এটা হচ্ছে সুবিধা। দেখেন কত সুন্দর কালার হচ্ছে, খেয়াল করে দেখেন কত সুন্দর কালার হচ্ছে, ঠিক আছে। দেখেন, এটা কিন্তু আমাদের রসুন, যেটা আমি রসুন এটা সংরক্ষণ করে রেখেছিলাম, ঠিক এইভাবে। ওয়াও, দেখেন, আমি অবশ্য মাংস রান্না করতে পারি না ভালো, তারপরও কালারটা কিন্তু অস্থির হয়েছে। কাঁচামরিচের সংরক্ষণ করে রাখা কাঁচামরিচের রান্না এটা। আপনারা ট্রল না করে নিত্য নতুন ট্রিক্স শিখুন, কীভাবে সম্পদের ব্যবহার করতে হয়, কীভাবে সম্পদগুলো সংরক্ষণ করতে হয়।